কাঞ্চনাপাড়া পাঁচের পল্লীতে অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোতে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী সহ দিলীপ ঘোষ, কাঞ্চনাপাড়া টাউন তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট অশোক তালুকদার এবং রামা শঙ্কর গিরি সহ একাধিক নেতৃত্ববৃন্দ। আসুন দেখে নেওয়া যাক কি বললেন এই পুজোর কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী অমিত সরকার। The Black Harbor Multi Cuisine Restaurant সব রকম খাবার সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। The Black Harbor 225/1RBC Road নৈহাটি। এদিকে আমরা তো ক্যামেরা করছি, তো এদিকে তাকিয়ে দিচ্ছ, তো এদিকে মুখটা, এদিকে ফেসটা, এদিকে দেখতে হবে, তুমি তো তাকা দিকে হচ্ছে না। জগদ্ধাত্রী পূজার মহানবমী কি বলবেন দাদা? মহানবমী জগদ্ধাত্রী পুজো দীর্ঘ 21-22 বছর ধরে এখানে হয়ে আসছে। তবে বিগত দিনে যারা করতো তারা বার্ধক্যজনিত কারণে এবং কয়েকজন মানে পরলোক গমন করেছেন, সেই কারণে পুজোটা এবার মহামারীর প্রবলেম মতো ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমরা নতুন যারা দুর্গা পুজো করি, সেই ছেলে মানে যারা যারা আছে সবাই একসাথে মিলে এই পুজোটা যেভাবে হোক আমরা করার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো করতে পেরেছি, বা জাস্ট বলবো এবছর আমরা প্রথমবার সিনিয়রদের গাইডেন্স নিয়ে একটা মানে পুজোটা করার চেষ্টা করেছি। এই প্রথম বছর পুজোটা না, পুজোটা 21 নম্বর বছর আমাদের ক্ষেত্রে এটা প্রথমবার, মানে আমরা দুর্গা পুজোটা করি, তো আমরা সব কিছু করলে তো দেখেন যেহেতু এটা না বন্ধ না হয়, সংস্কৃতির পরম্পরা চলে, সেই জন্য পুজোটাকে আমরা দায়িত্ব নিয়ে করার চেষ্টা করলাম। মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন, দেখেন কি বার্তা দিলেন? মাননীয় বিধায়ক বললেন যে এক মা গেছেন, তারপর কালীমা এসছেন, এবার জগদ্ধাত্রী মা। জগদ্ধাত্রী মার কাছে সবাইকে বললেন যে সবাই সুস্থ থাক, ভালো থাক, সবার পরিবার সমৃদ্ধ হোক, সুখ শান্তিতে, এটাই। দাদা আজকে মহানবমীর দিনে আজকে কি কর্মসূচি হচ্ছে? আজকে মহানবমীর দিনে আমাদের পুজো সম্পূর্ণ, পুজো সম্পন্ন হলো, যজ্ঞই আপনি দেখলেন কিছুক্ষণ আগে যজ্ঞ কমপ্লিট হলো। এবং আমরা যেটা করছি কিছু মানুষের মধ্যে যারা মানে এই শীতকালে যেটা মানুষের সবচেয়ে পছন্দের খিচুড়ি আলুর দম, সব পুরো 5 নম্বর ওয়ার্ডবাসী সবার জন্য এবং বাইরে থেকে যারা আসছে প্রতিমা দর্শন করতে সবার জন্য খিচুড়ি আলুর দম অল্প আয়োজন করেছে। এই যৎসামান্য কর্মসূচি। এই পুজো নিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবে? পুজো নিয়ে যেটা বলার একটাই বার্তা যে
যে পূজোর জন্য যেন কোনোভাবে স্বাস্থ্যের দিক থেকে হানি না হয়, প্রত্যেকে যথাযথভাবে সুরক্ষা বিধি মেনে চলবেন, মাস্ক স্যানিটাইজার ইউজ করবেন, অবশ্য আমাকে বলার জন্য খুলতে হয়েছে, মাস্ক স্যানিটাইজার ইউজ করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন, খুব কাজ না থাকলে প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। ক্রিস্টাল ইন ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ লজিং, কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট, তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন, কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, নিয়ার চাঁদুয়া মোড়, জেঠিয়া খালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক, বিশদ জানতে কল করুন এই নম্বরে। এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল, তাছাড়াও আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোন স্পেশাল অফিসে বড় স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি নন এসি রুম, প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভান্ডার, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।